एक ब्लगार राजीव हायदार के राजीव हायदार स्मरणे आज के सकाले छटाय तारा एक मिनट निरवता पालन मध्य दिए आज के सकालटा सकाले आंदोलन शुरू कर जावेद आमी आरेकटा कथा बोले राखी किछुक्षण आगे एवं एकटु पर पर एई जागरण मंच थेके किन्तु एकटा घोषणा देवा होच्छे जे जामात शिबिर जे तांडव चालिएछे से तांडवेर प्रतिशोध देवा होबे बोले एई मंच थेके बार बार घोषणा आसछे एवं आपनी जानेन जे बाद आसर आज के राजीवेर मरदेह एखाने जानाजार जन्य प्रजन्म चत्वरे आना जाबे राजीव आमी आरेकटा कथा बोलछि जे जेहेतु आज के एगारो दिन शेष करे आज के आंदोलनेर बारोतम दिनेर सकाल शुरू होयेछे तो आमरा एतदिन देखेछि जे एखाने किन्तु प्रचुर परिमाणे चौबीस घंटा आठचल्लिश दिन रात खाबार सरबराह करा हय किन्तु आज के आंदोलनकारीदेर एकजन किछुक्षण आगे भीषण आवेग आप्लुत भावे जे घोषणाटा दिलेन सेटा होच्छे गत रात थेके एखाने नाकि खाबार सरबराह খুব কমে গেছে বন্ধ হয়ে গেছে এবং তারা বলছেন তারা অভুক্ত অবস্থায় গত রাত কাটিয়েছেন এবং তারা বলছেন তাদের কারো কোনো খাবার লাগবে না তারা অভুক্ত অবস্থায় এই আন্দোলন তারা চালিয়ে যাবেন এবং জাবেদ আমি আরেকটা কথা বলি যে আজকে সকাল থেকে কিন্তু এখানে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে এবং সব প্রতিদিন আমরা যে নিরাপত্তা ব্যবস্থা দেখেছি আজকে সেটাকে এখানে বাড়িয়ে দেওয়া হয়েছে আমরা কথা বলেছিলাম প্রশাসনের বিভিন্ন ব্যক্তির সঙ্গে তারা বলেছেন আজকের গতকালের অবস্থা প্রেক্ষাপট ধরে আজকে নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করা হয়েছে জাবেদ আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন এখানে একজন আন্দোলনকারী তিনি বলবেন যে আপনারা তো কালকে আপনাদের একজন বন্ধু হারিয়েছেন তারপরে আপনারা এখন পরবর্তীতে কি ধরনের আন্দোলন করবেন এবং কি কর্মসূচিটা কি করছে থাকছে আপনাদের মানে আমাদের কর্মসূচি হচ্ছে যে রাষ্ট্রীয়ভাবে জামাত শিবির নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে কারণ আমরা অহিংস আন্দোলন দিয়ে আমরা রাষ্ট্রকে বাধ্য করব অহিংস আন্দোলনের শক্তি দিয়ে আমরা রাষ্ট্রকে বাধ্য করব সাম্প্রদায়িক প্রতিক্রিয়াশীল এই চক্রকে যারা আমাদের স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছিল তাদেরকে নিষিদ্ধ করার দাবি যাতে সংসদে খুব তাড়াতাড়ি ওঠে জাবেদ একজন আন্দোলনকারী বলছিলেন যে তাদের হচ্ছে এটা অহিংস আন্দোলন তারা কোনো সহিংসতার পথ বেছে নেবে না কিন্তু তারা এই রাজপথ ছাড়বে না তারা তাকিয়ে আছে আগামীকাল জাতীয় সংসদের দিকে যেখানে আন্তর্জাতিক অপরাধ আইন বিলটি পাস হবে এবং তারা অপেক্ষা করছে তাদের বন্ধু কখন রাজীব হায়দারের মরদেহ এখানে আসবে সেই অপেক্ষায় এখন তারা করছে এবং সময় যত গড়াচ্ছে তত মানুষের অংশগ্রহণ এই প্রজন্ম চত্বরে বেড়েই চলছে জাবেদ